সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো এই করোনার এই সংকটময় মুহূর্তে? তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আমি প্রতিদিন তোমাদের ক্লাস আপডেট করব, তোমরা ঘরে বসেই আমার ক্লাসগুলো করতে পারবে, সেই জন্য সবাই সাবস্ক্রাইবার করো, ফলে আমার সকল ক্লাসগুলো পেয়ে যাবে। এখন আমি একটা অঙ্কের বিষয় নিয়ে, যে অঙ্কটা সিক্স থেকে একেবারে দ্বাদশ শ্রেণীর চাকরি পরীক্ষা সব ক্ষেত্রে কাজে লাগবে, ক্লাসটা হলো প্রমাণ করো যে এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান। এটা প্রমাণ করে দেখাবো কেন এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয়, বিষয়টা প্রমাণ করে দেখাবো, তোমরা লক্ষ্য করো। আমাদের দেখো বাম পক্ষ আছে লেফট হ্যান্ড সাইড আছে এ টু দি পাওয়ার জিরো। তাহলে আমরা এ টু দি পাওয়ার জিরো ওয়ান বিয়োগ ওয়ান লিখতে পারি, কেননা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়, তাহলে আমরা এটাও লিখতে পারি। আচ্ছা, লিখতে পারি। তাহলে আমরা জানি সূচকে এ টু দি পাওয়ার যেটা থাকে, এটা এই দুইটা জিনিস, দুইটা সংখ্যা পাওয়ারটা এই এর পাওয়ার, তাহলে এই দুইটা সংখ্যাই এইটার সাথে অবস্থিত, এটা লিখতে পারি। আমরা এ টু দি মাইনাস ওয়ানও লিখতে পারি, কেননা দুইটা সংখ্যারই এর পাওয়ার, তাহলে এ হলো ভিত্তি, বেস। আমরা আরেকভাবে ধরতে পারি ওয়ান এবং কি হলো ওয়ান এবং মাইনাস ওয়ান এর সন্তান, তাহলে এর সাথে ওয়ানও আছে মাইনাস ওয়ান রয়েছে। তাহলে আমরা দেখি, আমরা এখানে যদি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে ভাগ হয়, সূচকের অঙ্কে গুণ থাকে মানে মাইনাস থাকলে হয় ভাগ, তাহলে আমরা ভাগ করে দিই, এই মাইনাস আছে নিচে হবে প্লাস, তাহলে এ কাটা গেলে থাকে কি ওয়ান, এ ভাগ করলে হয় ওয়ান। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা এভাবে ফাইভ টু দি পাওয়ার জিরো, সিক্স টু দি পাওয়ার জিরো, সেভেন টু দি পাওয়ার জিরো সব সমানেই ওয়ান হবে, এইভাবেই প্রমাণ করে তোমরা বের করতে পারবে। ধন্যবাদ সবাইকে।